3 বছরে পা দিল হাবড়া ফিল্ম ফেস্টিভ্যাল। হাবড়া বাণীপুর জনতা হলে এই ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। 3 বছরে পা দিল হাবড়া ফিল্ম ফেস্টিভ্যাল। 2018-তে পথ চলা শুরু হাবড়া ফিল্ম ফেস্টিভ্যালের। এবছর উদ্যোক্তাদের থিম একাকিত্ব। এ বিষয়ে উদ্যোক্তাদের দাবি, গোটা বিশ্বজুড়েই কম্পিটিশনের দৌড়ে মানুষ আজ বড়ই একাকী। সেই ভাবনা থেকেই এবারের ফিল্ম ফেস্টিভ্যালের ভাবনাকে তুলে ধরা হয়েছে। গত 3 বছর ধরে হচ্ছে, খুব ভালো লাগছে, মানে দাদারা খুব করছে আয়োজন, মানে আমাদের হাবড়াই সব দাদা ভাইরা মিলে এই অনুষ্ঠানটা করছে, পরিচালিত করছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, তা এখন মানে প্রতিদিন দেখতে আসি, এখানে রোজই দেখতে আসি, খুব ভালো আসছে। আমি করি, এটা ফার্স্ট টাইম এত দূরে এলাম, সকাল থেকে এসছি, বুঝতে পারছো, সকাল 7টার সময় উঠে এখানে চলে আসাটা, প্রয়াসটা খুব সত্যি সত্যি মানে তাৎপর্যপূর্ণ বলে মনে হয়। হাবড়া বাণীপুর জনতা হলে ফিল্ম ফেস্টিভ্যাল ঘিরে স্থানীয়দের উৎসাহ চোখে পড়ার মতো। প্রতিদিনই মানুষ ভিড় জমাচ্ছেন নতুন নতুন ছবি দেখবার জন্যে। যেন কোথাও মনে হয় যে আমাদের নিজেদের কথাই মিছিক, আমরা যারা বেশিরভাগ লোক তারা যেভাবে জীবন কাটাই বা আমাদের আশেপাশটা, সেগুলো যেন ঠিকঠাক সিনেমাগুলো থেকে মিসিং হয়ে যাচ্ছে দিনে দিনে। তো আমাদের উদ্যোগের মূল বিষয় ছিল সেটাই, যে আমাদের আশেপাশের জগৎটা আর আমরা, আমাদের সিনেমাগুলো যদি আমরা স্ক্রিনে দেখাতে পারতাম, আমাদের গল্প যারা বলছে সেগুলো যত বেশি সম্ভব ফুটিয়ে তোলা যেত, এবং ওয়ার্ল্ড সিনেমা এবং আমাদের এখানকার প্যারালাল যেই কাজগুলো হচ্ছে, যেগুলো হল অবধি পৌঁছাতে পারছে না, কমার্শিয়াল অ্যাপ্রোচ নিয়ে অতটা বানানো নয়, সেই সিনেমাগুলো আমাদের কম বয়সী নতুন নতুন যে কাজগুলো করছে কম বয়সী বন্ধুরা, সেগুলো যদি তুলে ধরা যেত, সেই প্রচেষ্টা থেকেই এই উদ্যোগটা জন্ম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।